দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন যে প্রশ্নটা আসলে সংবিধান কারা বদলাতে চায় সেটা। তার কারণ লাগাতার যারা এই অভিযোগটা জানিয়ে আসছে যে প্রধানমন্ত্রী বা বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার ক্ষমতায় এলে, সত্যি 400 আসন পার করে ক্ষমতায় এলে দেশের সংবিধান বদলে দেবে, আর সংবিধান বদলে দেওয়া মানে তারা নাকি দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখবে না, তারা নাকি বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক করে দেবে, ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোজা 7টা প্রশ্ন সম্মিলিত বিরোধী পক্ষ বা ইন্ডিজোটের কাছে, যে বারবার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কথা কারা বলছে? যারা বলছে তারা নিশ্চয়ই জানেন যে এদেশে সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা নেই। এর আগে বেশ কিছু রাজ্য সরকার তেমন চেষ্টা করে আদালতে হাত পোড়ার পর ক্ষান্ত হয়েছে। গাজোয়ারিতে কিছুটা চেষ্টা করেছে, অনেকে হয়তো স্রেফ ভোটের জন্য করেছে, ভোটের সময় দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবার চেষ্টা করছি বলে নতুন এক ছলনার আশ্রয় নিয়েছে, জেনে শুনেই যে আদালতে গেলেই এটা খারিজ হয়ে যাবে। কিন্তু তারপরেও যখন একটি দল, একটি জোট দেশের লোকসভা নির্বাচনের আগে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়াটাকে তাদের কর্মসূচির একদম মাথায় বসিয়ে রাখে, তার উদ্দেশ্য তাহলে কি? খুব স্পষ্ট, যে সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া নিষেধ সেই সংবিধানটাকেই বদলে দিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করা। তাহলে সংবিধান আসলে বদলাতে চায় কে বা কারা? পিঠোপিঠি প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর কাছে, এটা রটছে বাজারে, এটা ঘুরছে, এটা কি সত্যি যে এদেশে জনসংখ্যা হিসেবে হিন্দুদের সংখ্যা কমছে? সরাসরি প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, তার উত্তরের সঙ্গেই জুড়ে দিয়েছেন সেই একই সম্প্রদায় সম্পর্কে, অর্থাৎ হিন্দুদের সম্পর্কে সম্মিলিত বিরোধী পক্ষ ইন্ডিজোটের মনোভাব। প্রধানমন্ত্রীর আশঙ্কা তাদের এই সংখ্যালঘু তাস থেকে শুরু করে জনসংখ্যা এবং সমস্ত বিষয়ে বা যে কোনো বিষয়ে ধর্মনিরপেক্ষতার নামে কার্যত তোষণবাদী রাজনীতি এদেশের হিন্দুদের অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিচ্ছে, আরও বেশি করে ঠেলে দেবে যদি এই বিরোধী পক্ষ কোথাও ক্ষমতার ধারে কাছে আসার সুযোগ পায়। তার কারণ নরেন্দ্র মোদী বলছেন ওঁদেরই লক্ষ্য, অর্থাৎ এই সম্মিলিত বিরোধী পক্ষেরই লক্ষ্য সংবিধান সংশোধন করা, সংবিধান পরিবর্তন করা। তাহলে কি খেলাটা ঠিক উল্টো? যে চুরি করবে সেই আগাম পাড়ার লোককে জাগিয়ে প্রমাণ করার চেষ্টা করছে আসলে চোর সে নয়। জাগতে রহো বলতে বলতেই কি শীত কেটে গৃহস্থের বাড়িতে ঢুকছে ইন্ডিজোট, পিছন দরজা দিয়ে অথবা সরাসরি সংবিধান সংশোধন করে সংখ্যালঘুদের জন্য বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছে, হিন্দুদের অস্তিত্ব সংকটে ফেলতে চাইছে। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। दक्षिण एशिया में सबसे ज्यादा मेजोरिटी के पॉपुलेशन कम हुई है भारत में, 7.8% से, यानी कि हर दशक में 1% हिंदू पॉपुलेशन कम हुई है, मगर कोई मेजोरिटी इन डेंजर की बात नहीं करता। 1950 से 2015 के बीच हिंदुओं की संख्या 7.8% करीब 8% कम हुई है, जबकि माइनॉरिटी की 43% बढ़ी है। तो भारत में माइनॉरिटी के साथ अन्याय है, भारत में माइनॉरिटी को दबाया जाता है, भारत में माइनॉरिटी की आवाज़ नहीं है, ये सारे जो नैरेटिव है वो पूरी तरह गलत है, वो सिद्ध हो रहा है। এই প্রথম হিন্দু জনসংখ্যা কমা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কিন্তু কমছে কেন, বিপদটা ঠিক কোথায়? প্রধানমন্ত্রী বলছেন বিপদ আদতে সংরক্ষণে, বিপদ সংবিধানটাই বদলে দেওয়ার পরিকল্পনায়। কহি যা রে কি আগর ইস বার প্রধানমন্ত্রী বনে অর ভি জাদা তাকতর প্রধানমন্ত্রী বনে তো এই সংবিধান কো
संविधान को बदल देंगे। कांग्रेस पार्टी के इन्होंने ये माइनॉरिटी के नाम का खेल खेलने के लिए खुद होकर के संविधान बदलना चाहते हैं, इसलिए ये चिल्लाहट शुरू की है तो आपके कानों में वही आवाज आए और चोरी छुपे से पीछे वो करना। आप कह रहे हैं वो बदलना चाहते, वो बदलना चाहते किस दिशा में? वो धर्म के आधार पर आरक्षण करना चाहते हैं और जो संविधान के आत्मा पर आखिरी कील होगा, हो जब धर्म के आधार पर आप आरक्षण कर रहे हो तब सेकुलरिज्म पर वार कर रहे हो और इसलिए देश चिंतित। गोटा देशर जन्य एई प्रवणता विपद तो बटेई, किंतु किछु आंचलिक दल एई विपद आरो बाड़ाच्छे बोले आशंका प्रधानमंत्रीर। शरद राव ये कहे कि अब समय आ गया है कि रीजनल पार्टियों ने कांग्रेस के साथ मर्ज कर देना चाहिए क्योंकि हमारी आइडियोलॉजी में ज़्यादा फर्क नहीं है, मतलब वो अस्तित्व इतना खो चुके हैं कि अब उनको कांग्रेस के सहारे जिए बिना कोई चारा नहीं है और उसमें धर्म के आधार पर आरक्षण ये सबसे खतरनाक है जी। कोई देश ऐसे चल ही नहीं सकता है। हिंदू मुसलमान मोदी नहीं लाया है, मैंने न मुसलमान के खिलाफ कुछ बोला है न मैंने इस्लाम के खिलाफ बोला है। इंडी जोटर ए भयंकर लक्ष्य नहीं प्रश्न प्रधानमंत्री, आसले संविधान बदलाते चाहिए कारा और सेटा की हिंदू देर आरो अस्तित्व संकटे फेले दीते ही। रिपब्लिक बांगला সম্মিলিত ভাবে বিরোধী পক্ষের কি তাহলে কোনো সংকল্প আছে? তারা যেমন একদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছে, অস্ত্র শানাচ্ছেন, নির্দিষ্টভাবে তাদেরকে দায়ী করছেন কোনো একটি বিশেষ সম্প্রদায়ের বিপদের কারণ বলে, ঠিক সেভাবেই ইন্ডি জোটও কি সম্মিলিতভাবে একটি বিশেষ সম্প্রদায় হিন্দুদের বিপদের কারণ? আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। ইন্ডি জোটের সংকল্পেই হিন্দুদের সংকট, তাদের সংকল্পতে রয়েছে তারা দেশ জুড়ে নতুন করে সংরক্ষণ চালু করতে চান, নতুনভাবে সংরক্ষণ চালু করতে চান, তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চান, তাতে সবথেকে বড় বিপদ কাদের? গত 75 বছরে জনসংখ্যার ভিত্তিতে যারা কমেছেন না যারা প্রায় 50% বেড়েছে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছে, আমার একেবারে ডান দিক থেকে সৌমিক রাহা বিজেপির মুখপাত্র, বিজেপির অপর মুখপাত্র দেবজিৎ সরকার, আমার ঠিক বাঁ দিকে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক, আমার নির্মলবাবুর ঠিক পরেই রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী এবং নীলাভ কংগ্রেসকে সমর্থন করেন, রয়েছেন অপর আরেক আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদ থেকে। আমি শুরু করবো আজকে নীলাভ আপনাদের কাছ থেকে। নরেন্দ্র মোদী বলছেন খেলাটা আসলে উল্টো, গোটা পাড়াকে জাগতে রাহো জাগতে রাহো বলে আসলে আপনারা নির্দিষ্ট কিছু বাড়িতে আগে থেকে শীত কেটে রেখেছেন যেখান দিয়ে ঢুকে পড়াটা শুধু সময়ের অপেক্ষা? না দেখুন, এখন ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী, ওনার পদের তো ভীষণই গরিমা এবং সম্মান আছে, আমরা সেই পদকে অবশ্যই সম্মান করি, কিন্তু ওনার প্রত্যেকটা কথার সঙ্গে যে আমাদের সহমত হতে হবে এমন তো কোনো মানে নেই। আপনারা যেটা বলছেন দেখুন, পরিসংখ্যান অনুসারে একটা ধর্মাবলম্বী মানুষের তাদের জনসংখ্যা বেড়েছে, এটা কমেছে, এটা হতেই পারে। এর সঙ্গে কংগ্রেসের দায়িত্ব, না বলছি কতটা বেড়েছে কতটা কমেছে, এর সঙ্গে কংগ্রেসের দায়িত্ব কি? কংগ্রেস কি জনসংখ্যা বাড়িয়েছে? যাদের জনসংখ্যা বাড়ানো, তারা যারা জনসংখ্যা কমিয়েছে, এক মিনিট, কংগ্রেস কি করে গত 75 বছরে যাদের জনসংখ্যা 43% বেড়েছে তাদের নতুন করে সংরক্ষণ দেওয়া প্রয়োজন? তাও আর সংখ্যালঘু তকমা দিয়ে, আপনাদের সংখ্যালঘু তকমাটা তো খুব গোল মেলে। না না, এখানে কেউ সংরক্ষণের এইভাবে কথাই বলেনি, এখানে বলা হচ্ছে ওবিসি সংরক্ষণের কথা। ওবিসির মধ্যে হিন্দু রাও থাকেন, ওবিসি মানে শুধুমাত্র মাইনরিটি বা মুসলিম ভাই বোনেরা নয়, না না, ওবিসির মধ্যে হিন্দুরাই তো থাকবেন, ওবিসির মধ্যে হিন্দুরাও আছেন, ওবিসির মধ্যে মাইনরিটিরাও রয়েছে, থাকবেন ওবিসি এ, না না, কি করে থাকবেন, ভালো করে বুঝুন, এটা দীর্ঘদিন ধরেই চলছে, তাই থাকাটাই তো নতুন করে আমরা বলছি, থাকাটাই তো ট্র্যাভেস্টি অফ জাস্টিস। এই পশ্চিমবঙ্গে করা হয়েছে একটা বি ক্যাটাগরি, বামপন্থীদের আমলে করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে তাতে গেদে লোক ঢুকিয়ে দিয়েছেন, সত্যিকারের হিন্দু ওবিসিদের বঞ্চিত করে, আমার বলতে কোনো বাধা নেই। আপনি আমাকে একটা স্পষ্ট কথা বলুন তো, ইসলামে বলাই তো হয় ভ্রাতৃত্ববোধ, সবাই সমান, সেখানে আবার ওবিসিকে? দেখুন আমরা পরিষ্কার বলছি, না না পরিষ্কার করে বলুন, আপনি একজন মানুষ, দেশের সংবিধান জানেন, বলছি আপনি আমাকে স্পষ্ট করে বলুন তো, আমরা আপনারা বলুন আমাকে স্পষ্ট করে, ইসলামে কোথায় আদার ব্যাকওয়ার্ড ক্লাসের অস্তিত্ব আছে? আপনি যেখানে বর্ণাশ্রম নেই সেখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস থাকে কি করে? এটা এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস তো বর্ণাশ্রম প্রথার অত্যন্ত খারাপ একটা সময়ের ফলে আমাদের চালু করতে হয়েছে, মানুষ পিছিয়ে গিয়েছেন বলে, সবাই তো পিছিয়ে ছিলেন না,
সব দিন পিছিয়ে ছিলেন না, পিছিয়ে গিয়েছেন আমাদের নিজেদের কৃতকর্মের ফলে, আমাদের অভিশাপ, আমাদের একটি নির্দিষ্ট ধর্মের কিছু খারাপ লোকের খারাপ অভ্যাসের অভিশাপ। তেমন অভ্যাস তেমন অভিশাপ অন্য কোনো ধর্মে আছে পৃথিবীতে? এই যে আমি বলতে শুনি মুসলিমদের, আমি বলতে শুনি খ্রিশ্চানদের, আমাদের ধর্ম কত মহান, এখানে সবাই সমান, এখানে কোনো জাত নেই পাত নেই, তাহলে জাত পাতের নামে অন্যরা সব সংরক্ষণ পাবে কেন? না দেখুন, আমি যেটা বলছি, আমি তো কোনো ধর্মের বিশেষজ্ঞ নয়, ফলে আমি ধর্মে কি লেখা আছে কোন বইতে কি মুশকিল, আপনি আইন চর্চা করেন, আমি সংরক্ষণের ভিত্তিতে আমাকে বক্তব্যটা বলতে, সম্প্রদায়ের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে যা ধর্মের ভিত্তিতে, আপনার দল, আপনি প্রশ্ন করেছেন সেটার উত্তর দিন। আমি আমি ধার্মিক কোনো ব্যাখ্যা দেব না, আমি একটা কথা বলেছি, ওবিসি সংরক্ষণের কথা বলেছি, ওবিসির মধ্যে কিন্তু শুধুমাত্র মুসলিম সমাজের বন্ধুরা বা ভাই বোনেরা নেই, তার মধ্যে হিন্দু সমাজের রয়েছে, আমি এদিকে আরেকটা বিষয় বলছি, এখান থেকে কোনোভাবে আমি এদিকে আরেকটা বিষয় কথা বলছি। দেবজিৎ বাবু, সামান্য যে অন্য ধর্মের চর্চা আমার জানা আছে, তাতে করে ইসলাম বা ক্রিশ্চিয়ানিটির মধ্যে, এমনকি জুডাইজমের মধ্যে কোনো ওবিসি থাকা সম্ভব না, সম্ভবই নয়, ভুল বলছি? একদমই নয়, থাকাই উচিত নয়। তার কারণ হচ্ছে যে ইসলাম যেটা তাদের যেসব বইপত্র আছে তাই থেকে এটা প্রমাণ করেছেন, এবং আল্লাহ তাআলার যে বই কোরআন, আল কোরআন থেকে এটা প্রমাণ করেছেন যে ইসলামে উঁচু নিচু থাকবে না, সবাই সমান। সুতরাং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ইসলাম, ফরওয়ার্ড ক্লাসের ইসলাম, মানে মুসলিম, এটা যাওয়া যাবে না। যদি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ডের কথা উঠে, তাহলে সেক্ষেত্রে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস বলে একটা আলাদা শ্রেণী করতে হবে, সেইরকমভাবে করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গতে তো সবই উল্টো দিকে চলে, যখন যারা কিনা কোনো ধর্মটর্ম মানতেন না, 34 বছর শাসন করেছিলেন, তারা 74% লোককে, মুসলিমকেই ওবিসি করে দিয়েছিল রিজওয়ানুর ধাক্কা। হ্যাঁ, না তারপরে দিদিমণি যখন এলেন, সাচার কমিটি রিজওয়ানুর, হ্যাঁ দিদিমণি যখন এলেন, সেখানে হয়ে গেল সেটা 74 থেকে 94% এখন তো 96%। মানে ওবিসি নন এরকম মুসলিম খুঁজে বার করতে গেলে আপনাকে হাতে একটা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বেরোতে হবে, যে সে তো রাজনৈতিক ব্যাপার, অনেক কিছু বলা হয়েছিল, ক্রিমিন লেয়ারে কারা পৌঁছেছে, কারা নন ক্রিমিন লেয়ারে পৌঁছবে 15 বছর অন্তর সেটাকে দেখতে হবে, সেসব তো কিছু হয় না, এখন তো কে মানে ভোট পেতে হবে সেই নিয়ে ব্যতীত ব্যস্ত। এখন মুশকিলটা হচ্ছে যে কেউ এখানে বসে যারা বিরোধী, যারা মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধী, তারা এই কথাটা স্বীকারই করতে চাইবেন না প্রথমভাবে, যে এই যে 43% প্রায় বেড়ে যাওয়া, প্রধানমন্ত্রী কি প্রেক্ষিতে বলেছেন? বলেছেন সারা পৃথিবীতে ভারতবর্ষে সব থেকে বেশি ইসলামোফোবিয়া আছে, ভারতবর্ষে সব থেকে বেশি গরুর মাংস ফ্রিজে থাকলে নাকি পিটিয়ে ছিঁড়ে মেরে ফেলা হয়, ভারতবর্ষে ওই একটা দুটো হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেলে রেগে গিয়ে, কেন যে হিন্দুরা রেগে গিয়ে তার উপরে আবার অত্যাচার, নারকীয় অত্যাচার টত্যাচার করতে দৌড়ায়, খুন খামারি করতে যায়, মানে তার বাড়ির লোক ওই জোর সেই লাল লাল, হ্যাঁ তো এইসব কেন হবে? তারপরে তো এখানে আবার একটা সেই গুজরাট দাঙ্গার পরে একজনকে নিয়ে আসা হয়েছিল, তিনি তো বারে বারে এখানে বসে সব কিছু দেখাচ্ছিলেন যে কত কিছু, লাস্টে এখন তিনি গুজরাটেই চলে গেছেন, এখানে সেলাই মেশিন নিয়ে তিনি আর সেলাই টেলাই করছেন না, তো গুজরাট দাঙ্গা তিনি মুখ ছিলেন, তাকে দেখিয়ে প্রচুর ভোট টেনেছে, যারা সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটার মেশিন বলে মনে করে, মানুষ বলে মনে করে না, এই তো সমস্যা। তো সবকা সাথ সবকা বিকাশ ছেড়ে দিন, বিজেপির স্লোগান, কিন্তু কনস্টিটিউশন তো বলেছে যে সবাইকে সমান রাইট দেওয়া হয়েছে, তারপরেও আলাদা করে আপনি বলুন আমাকে, আমি তিনটে কথা বলবো অনির্বাণ, একটা বলুন আপনি যে যেখানে কনস্টিটিউশন বলেছেন সবার সমান মৌলিক অধিকার, সমস্ত লোক যে গীতা পড়তেও যে খরচা করতে পারবে, কোরআন পড়তে বা বাইবেল পড়তেও তাই খরচা হবে, সেক্ষেত্রে আলাদা করে অহিন্দু যারা শ্রেণীর লোক তাদেরকে পড়াশোনার জন্য আলাদা করে কেন ডোল দেওয়া হবে? অন্য কোনো কিছুতে হতে পারে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মানে তাদের লিটারেচারকে প্রোপাগেট করার জন্য, মানে তাদের ধর্মকে প্রোপাগেট করার জন্য আলাদা ডোল কেন দেওয়া হবে? কংগ্রেস আমলে, আমার আইনজীবী বন্ধু সে মনে করতে পারবেন, একটা আইন আনা হয়েছিল, যদি কোথাও কোনো রায়ট হয়, বুঝুন ভালো কথা, ধরুন আজকে আমাদের এই সেক্টর 5 এর মোড়ে একটা রায়ট হলো, তাতে পুলিশ ধরবে যারা যারা রায়ট করেছে, সেখানে তো মুসলমান করেছে কি হিন্দু করেছে কি পার্সি না জৈন করেছে বা খ্রিস্টান করেছে দেখবে না, ধরার পরে যে কমিউনিটি ওই এলাকায় সংখ্যাগুরু এবং ভারতবর্ষে যারা সংখ্যাগুরু তাদের নামে মামলা করা হবে, মানে অদ্ভুত আইন, এরকম ড্র্যাকোনিয়ান লোক কেউ কোনোদিন সারা পৃথিবীতে শোনেনি। এদের কথা হচ্ছে মেজরিটি মানে মেজরিটেরিয়ান একটা ব্যাপার আছে অন্য অন্য দেশের মতন, একদম ঠিক বলছি, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আর তুমি পড়ে বলবে, হ্যাঁ আমার সময় ডিস্টার্ব করো না, আমার সময় ডিস্টার্ব করো না ভাই, আমি পড়াশোনা করে এসে বলছি, আমি বলছি সেটা কেন রিপিল করতে, আইনটা নামটা জানো না,
অসুবিধা তো কিছু নেই, শেখো তো। এই যে বিল যখন আনলেন সোনিয়া গান্ধী, তখনও টেবিল চাপড়ালেন অদিত চৌধুরী, তখনও টেবিল চাপড়ালেন এবং চাপড়ে টাপড়ে সমর্থন করলেন। আমার কথা হচ্ছে যে প্রত্যেকবার এই সংখ্যাগুরু সংখ্যালঘু যে তাস এবং এই মাইনরিটি যে তাস ভিকটিম কার্ড, এটা যে খেলা হয় এটা কিভাবে হয়? আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রচণ্ড রাস্তাঘাটের উন্নতি করেছেন, আমি স্বীকার করছি তো, কিন্তু বলুন তো এই রাস্তা হাঁটবে কারা? কারা হাঁটবে এটাই হচ্ছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রাস্তায় যাদবপুরে কারা হাঁটবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রাস্তায় দক্ষিণ কলকাতায় কারা হাঁটবে? যারা রিফিউজি হয়ে ওপার থেকে পালিয়ে এসেছিল এখানে তারা, নাকি তারপরে যারা অনুপ্রবেশ করেছে তারা? বেশ, সংখ্যা কাদের কিভাবে বাড়ছে? আমি আমি নির্মলাবাবুর কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো। নির্মলাবাবু, আমি যে কথাটা প্রধানমন্ত্রী বলছেন যে যে ফোবিয়াটা বলা হয় কোনো একটি সম্প্রদায়ের নাম করে, আমি কিন্তু কোনো বিদ্বেষ ছড়াতে চাইছি না, বলি তিনিও নাম করেননি, আমিও নাম করছি যে তারা ক্ষেত্রে মেহ, তারা বিপদের মধ্যে আছে। সার্বিকভাবে 43% তাদের জনসংখ্যা বেড়েছে, এটা কি বিপদে থাকার নমুনা? বিপদে কারা আছে আমরা ঠিক প্রতিবেশী দেশের দিকে তাকালে বোধ হয় বুঝতে পারি। 47 কত ছিল, 49 কত হলো, নেহরুল আকাশ প্যাক্টের পরে কত হলো, 71 কত হলো, এখন কত আছে ও দেশে হিন্দুর সংখ্যা, মানে বাংলাদেশের কথা বলছি। 32-28, 28-16, 16-8, 8-6 আমি বলছি বিপদে থাকার নমুনাতে কি মানুষ 43% তার জনসংখ্যা বাড়তে পারে? কোনো সম্প্রদায় যদি কোনো দেশে বিপদে থাকে, নির্মলবাবু তার মানে বিপদে নেই, তাহলে বিপদে কি? যদি সেই সম্প্রদায়কে আবার পাল্টা সংরক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা করা হয়, মানে ঘোষণা করা হয় আমরা এলে সংরক্ষণ দেবো, সম্প্রদায় ধরে দেবো, বিপদে সেই রাজনৈতিক জল যারা ওই সংরক্ষণটা করার চেষ্টা করছে, যেটা করা যায় না, তার জন্য করা উচিত নয়। তার জন্য যদি কেউ সংবিধান সংশোধন করে, করা যায় না মানে এখন করা যায় না, যদি সংবিধান সংশোধন করা যেতে পারে, সংবিধান সংশোধনটা কী করে হবে যদি কংগ্রেস 400 পার করে? এইবার আপনি আমায় হাসালেন, কী হলো? আপনারা কিছু বলার আগে আমার একটা প্রশ্ন নিলাম আপনার কাছে, ঠিক বলেছে, বলছি এই মুহূর্তে তো NDA মানে যে সরকারটা চলে গেল, যে সংসদটার মেয়াদ শেষ হয়ে গেল, তার তো কার্যকরী সাপোর্ট সংসদের ভিতরে 400 বেশি আছে, করেছে সংশোধন? ভয় দেখাচ্ছেন কেন লোককে? খামোখা ভয় দেখানো ছাড়া রাজনীতি নেই আপনাদের? এখানে রাজ্যসভায় মেজরিটি করি, যুক্তিযুক্ত কথা বলো, রাজ্যসভায় তখন ছিল না, লোকসভা আপনাদের আসল উদ্দেশ্যটা পিছনে নির্মলবাবু বুঝতে পেরেছি, সংবিধান সংশোধন না করেও হয় কিন্তু সংবিধানকে পায়দোলে করা যায়, মানে কার্যত পায়দোলে, পিছনের দরজা দিয়ে, এটা চাইছেন ওরা? না দেখুন, আমি একটা জিনিস যা বুঝছি সেটা হচ্ছে একটা পরিসংখ্যান বেরিয়েছে, সেই পরিসংখ্যানের সঙ্গে মেরুকরণ কিভাবে লিঙ্কড হচ্ছে আমি জানি না, মানে আপনার দুটো চোখ আছে, বাঘেরও দুটো চোখ আছে, এবার মেরুকরণটা কি করে করবো? অদ্ভুত কাণ্ড, মানে না মানুষেরও দুটো চোখ আছে, সুতরাং এই মেরুকরণটা আপনি কী করে করবেন? মেরুকরণটা একদম একটা ইম্পোজ জিনিস যেটা পলিটিক্যালি ইউজ করা হচ্ছে এবং নরেন্দ্র মোদী সেটাকেই অপোজ করছে। কিন্তু আজকে ওনার মানে আমার একটা কথা খুব সিগনিফিক্যান্ট লেগেছে, যে উনি বলেছেন কংগ্রেস পার্টি হ্যাজ বিন হাইজ্যাক বাই মাওয়িস্ট পিপল, এই কথাটা, এবং এটা একজন কংগ্রেস নেতা নাকি ওকে বলেছে, গোটা আইডিয়াটাই নাকি মাওয়িস্ট আইডিয়া, এবং এই মাওয়িস্ট আইডিয়াটা কি সেটা উনি খুব খুলে বলেননি, আমরা জানি সেটা এখানে আলোচনার বিষয় নয়। কিন্তু এই যে বারবার যে মেরুকরণের কথাটা উঠছে, এই মেরুকরণ কথাটা উঠছে কেন? নরেন্দ্র মোদী, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে অনেকেই বলছে, অনেক বিশ্লেষকই বলছেন যে নরেন্দ্র মোদী যখন লাভার্থীদের কথা বলছেন, আনএমপ্লয়মেন্টের কথা বলছেন, মহিলাদের কথা বলছেন, রাহুল গান্ধী সেই সময় জাতির কথা বলছেন,
সম্প্রদায়ের কথা বলছেন, কাস্টের কথা বলছেন, এটা কেন? তাহলে জাতপাতের রাজনীতি করছে কারা? এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে এইখানে, গত দশ বছরে কংগ্রেসের খুব একটা সাংঘাতিক ফ্যান্টাস্টিক ব্যাপার হচ্ছে, গত দশ বছরে কংগ্রেস 90% ইলেকশন হেরে গেছে, কিন্তু কংগ্রেস এখনও বিশ্বাস করে, রাহুল গান্ধী বিশ্বাস করেন যে তিনি ঠিক পথে আছেন। এটা কী করে সম্ভব আমি জানি না, মানে কী বলবো বলুন। যাই হোক, এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এতগুলো ইলেকশন হেরে যাওয়ার পরেও একটা তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এটা তো বুঝতেই পারছেন। যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন সব রকমের কার্ডই খেলতে হয়, তার মধ্যে এই কার্ডটা ওরা খেলছে। সেই কার্ডটা তো ভয়ঙ্কর। আমার প্রশ্নটা এখানে, তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যে চারটে ইস্যুর ওপর দাঁড়িয়ে গোটা ইলেকশনটা লড়বেন ঠিক করেছেন, তার মধ্যে একটা হচ্ছে অনগ্রসর জাতি, একটা আপনি জানেন মহিলা, একটা যুব, আর একটা কৃষক। ঠিক আছে, উনি পরিষ্কার আমার কাছে চারটে জাতি, এইটা কংগ্রেসের সহ্য হচ্ছে না যে কোনো কারণেই হোক। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী অ্যাজ এ রিলিজিয়াস লিডার প্রজেক্ট করে কংগ্রেসের পক্ষে বিভাজনটা করে যে মুসলিম ভোটটাকে কর্নার করা যেতে পারে, কারণ ওরা তো পিছিয়ে আছে, নরেন্দ্র মোদী অনেকটা এগিয়ে আছে, ধরুন 52-303 আপনাকে ওদের একটা ডেসপারেশন ছেড়ে রাখতেই হবে, ওরা যা কিছু করতে পারে। হ্যালো, 550-এর সঙ্গে 303-এর প্রায় ছগুণ তফাত, আর এই ছগুণ তফাতটা মিট করার জন্য যত রকমের ছগুণ তফাত মিট করার জন্য তাহলে সংরক্ষণ না, আমি বলছি কৌশল, কৌশল যে কোনো ধরনের কৌশল ওরা ব্যবহার করতে পারে, যে কোনো ভাষা ব্যবহার করতে পারে, একটা ডেড এন্ডে পৌঁছে গেছে। বেশ, না উনি বলছেন, উনি একজন খুব সিনিয়র সাংবাদিক নির্মল লোধা, উনি কংগ্রেসের ম্যানিফেস্টো নিশ্চয়ই পড়েছেন একবার হলো, তো সেখানে আমি বলছি, এখানে পরিষ্কারভাবে বলছে আমরা ক্ষমতা এলে সবার আগে 30 লক্ষ কেন্দ্রীয় সরকারিতে আমরা নিয়োগ দেবো, 50% থাকবেন মহিলা, আমরা বলছি স্কুলে কলেজে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হবে। উনি এইগুলো কেন জেনেছেন জানি না, উনি কেন শুধুমাত্র জাতপাত ধর্মের কথা বলছেন, আর একসময় 414-2 লড়াই আমরা দেখেছি। না, এই সংরক্ষণ রাজনীতিতে গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে এটা সবাই এখানে স্বীকার করবে। হ্যাঁ, আমরা 2019 হেরেছি, অস্ট্রেলিয়া করার জায়গা নেই, আপনি কংগ্রেসকে সাপোর্ট করছেন, কংগ্রেস জাতীয় দল তো, আপনি তার প্রতিনিধিত্ব করছেন, আমি ধরে নিচ্ছি, যদিও স্পোকসপারসন হয়তো নন আপনি, কিন্তু একটা জিনিস হচ্ছে যখন এই প্রশ্নটা উঠছে যে 1947-এর মুসলিম লীগের বক্তব্যের সঙ্গে এখনকার কংগ্রেসের ম্যানিফেস্টোর বক্তব্য মিলে যাচ্ছে, এইটা কাউন্টার করার জন্য আপনাদের কি ডকুমেন্টেশন আছে, এইটা আমায় শুধু বলুন। এটা নরেন্দ্র মোদী এই অভিযোগটা তুলেছেন, এটা কিভাবে আপনি কাউন্টারটা করেন? আমি আগেই বলেছি, আমি আপনাকে বলছি, আপনি যদি না পারেন ছেড়ে দিন, কারণ মল্লিকার্জুন খড়গে বলেননি, সোনিয়া গান্ধী বলেননি, রাহুল গান্ধীও কাউন্টার করতে পারেন, আপনি যদি করতে প্রয়োজন নেই, প্রতিটা কথাকে ধরে ধরে কাউন্টার দিয়ে একটা ব্যাপার আছে, কোন আইন জেনারেল আছে নাকি যে কমিউনাল ভায়োলেন্স বিল 2011 একটু বার করে নিন, গুগল আছে। আচ্ছা, এবার আমি অনির্বাণ বার করে নেবেন, নিশ্চয়ই অনির্বাণ এই সমস্যা শিক্ষিত লেখা পড়া করে, কমিউনাল রায়ট এখন আবার বলছো কমিউনাল ভায়োলেন্স বিল, ওইটাকে করা হচ্ছে, নামটাই জানো কমিউনাল ভায়োলেন্স বিল, যে নামটাই জানো। আচ্ছা ঠিক আছে, চলো, নামটাই জানো না, আইন হয়েছিল, তুমি আমার প্রশ্ন দিয়ে শুরু করেছি অগ্নিবান, আপনি ভুলে গেছেন? হ্যাঁ, যাই জিজ্ঞাসা করছে, বলতে দিলে বলবো তো, বলবো কি একদম প্রোপাগান্ডা কেন? দেখুন,
ধরুন সিপিএম এর আসন সংখ্যা এখন শূন্য বা বামফ্রন্টের আসন সংখ্যা এখন শূন্য, তারা যদি একটা আসন পায় সংখ্যা নিরিখে তারা ইনফাইনাইটলি ইমপ্রুভ করলো, মানে ইনফাইনাইট, ঠিক আছে, সেই পার্সেন্টেজের হিসাবে যে দল ধরা যাক 30-35 হচ্ছে বা 25-30 হচ্ছে, পার্সেন্টেজের হিসাবে তারা কিন্তু অনেক কম, ইনফাইনাইটের সঙ্গে তো কোনো তুলনা হয় না। এই সংখ্যার জাগলানিটা করে ঠিক মোক্ষম সময় রিপোর্টটা বার করা হচ্ছে এই কারণ, আর কিছু না। কারণটা হলো প্রথম দফার ইলেকশনের আগে অবধি আমরা 2047 সালের বিকশিত ভারত নিয়ে অনেক কিছু শুনছিলাম, যেই প্রথম দফা হয়ে গেল অমনি কোথা বিপদ ঘণ্টা বাজা শুরু হলো, সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান শুরু, কংগ্রেসের ম্যানিফেস্টোতে যা একদমই নেই সেই নিয়ে মঙ্গলসূত্র কাড়বে, মোষ কাড়বে, গরু কাড়বে, আমি বলছি আসছে আসতে। এবার তারপরে দ্বিতীয় দফা যেই হয়ে গেল এবার বুঝতে পেরে গেছে যে আদানি আম্বানিও আমাকে আর বাঁচাতে পারবে না, এবার ওদের বিরুদ্ধে বলা শুরু করো, তারা বোধহয় রাতের বেলা ফোন করে বলেছে একদিন যেগুলো দিয়েছিলাম সব বার করে দেবো, মাথা থেকে এখন বেরিয়ে গেছে সব কিছু, একমাত্র হিন্দু মুসলমান যদি বাঁচাতে পারে সেটাও আর পারবে না। পার্সেন্টেজটা কমে যাচ্ছে না দেবজিৎ বাবু, এখন উনি আমার প্রশ্নের উত্তর দেননি, দেখি কতক্ষণ সময় আছে। এই জায়গায় দেখি গুলছেন দেবজিৎ আসছি, সেই জায়গায় দিয়েছে পদসভা চলছে, বলছে আলটিমেট হচ্ছে আপনার পদসভা চলছে অনির্বাণ 3 মিনিট, ঠিক আছে, শুধু বিজেপির পদসভা হবে কেন আমাদের, না না এখন উত্তর পাইনি, আপনি মানতে চাইবেন না উত্তরটা, থেকে মাটি নেই বিজেপি যে মহা মুশকিল, এখানে উত্তর দেওয়ার জন্য থাকবেন তো 100% থাকবো, রেকর্ড করে রাখবো, দেখবো কি বলে আলোচনা কেন বলুন তো, কারণ সন্দেশখালীর যে সত্য আপনারা খুঁড়ে খুঁড়ে বার করছিলেন এখন সেই সত্য চিৎপটা আপনি সন্দেশখালী নিয়ে বসছেন, ঠিক আছে, তাহলে তাহলে পরেশ সন্ধানী করছে এখন মুখে আর জানি তো হবে, আমি জানি এটা হবে শ্রমিক চৌটা জুড়ের পরে দুয়ালিফাতা নেক্সট অনির্বাণদা শ্রমিক আমাদের আজকে পূর্ববঙ্গ থেকে আমার পূর্বপুরুষ শালগ্রাম মাথায় নিয়ে সামান্য কিছু জামা কাপড় নিয়ে এখানে আজকে মমতা ব্যানার্জির দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড বা সবুজ সাথীর সাইকেল পাওয়ার জন্য বা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা পাওয়ার জন্য এখানে আসেনি, সেখানে তখন স্লোগান চলছিল মালাউনের চামড়া গুটিয়ে দেব আমরা, একটা করে হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর, সেই স্লোগানের মধ্যে থেকে অর্ধেক লোক হত্যা হয়েছে, তার মধ্যে আমাদের কিছু লোক তারা চলে এসছে এখানে, আমাদের কি পূর্বপুরুষরা এ বাংলায় ফিরে এসছে, আজকে আমাদের ভারত ভাগ হয়েছে কিসের ভিত্তিতে, আমার খাওয়া দাওয়ার ভিত্তিতে, আমার চলাফেরার ভিত্তিতে, কোনো অন্য কোনো কিছুর ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে, কিন্তু আমার লজ্জা করে। আপনি শিওর আপনি মানে আপনি শিওর এটা বলছেন, মানে কেউ মানে জিন্না বলেননি যে মাছ খাওয়া বন্ধ করে দেবো? আমি মুসলমান তোষণ করি বেশ করি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়েছেন প্রত্যেকটা মানুষের উপর তিনি ন্যায় করবেন, তিনি বলছেন আমি মুসলমান তোষণ করি বেশ করি, তারপরে আবার কথাটা যেই গরুটা দুধ দেয় তার লাঠি খেতে হয়, এর থেকে বড় তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এর থেকে বড় লজ্জা হতে পারে অনির্বাণদা? আর একটা বিষয় আমি তোষণ করবো বলে বলবো, আরো আছে বাঙালি হয়ে বিজেপি করা অনেক বড় লজ্জা, বাঙালি হয়ে বিজেপি করাটা সবচেয়ে বড় লজ্জা, কত বড় বড় কথা বলছে, আমি সেই সংবিধান নিয়ে কথা বলছে, সংবিধানের কপিটা প্রথম জওহরলাল নেহরুর সই এবং আমাদের ভারতবর্ষের সংসদীয়, আমি দেখাতে চাইছি অনির্বাণদা, সংসদীয় রাজনীতিতে প্রধানকে, সংসদীয় প্রধানকে আমাদের রাজনীতিতে রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রধান, প্রথম সেই সই পুরো মন্ত্রিসভার সই জওহরলাল নেহরু জেনে বুঝে রাষ্ট্রপতির সইয়ের জায়গাটা রাখেনি, মাননীয় রাষ্ট্রপতিকে সাইডে উপরে কিভাবে সই করতে হয়েছে এটা সংবিধান প্রমাণ দিচ্ছে, সংবিধানকে কি সম্মান কংগ্রেস দিয়েছে এর থেকে বোঝা যায়। এটা এটার সঙ্গে বোধহয় সম্ভব, আমি জানি এটা নির্মলবাবু ভালো ভালো বলতে পারবেন, ওই ইতিহাসটা নির্মলবাবুর ভালো জানা আছে, এটার সঙ্গে কি সোমনাথ মন্দির উদ্বোধনে কোনো যোগাযোগ ছিল? মানে ওই আগে হয়নি আর কি, অন্য কোনো কারণ না, আসলে মুশকিলটা হচ্ছে যদিও প্রায় একটা কথা বলতেন, এ কংগ্রেস সে কংগ্রেস নয়, কোন কংগ্রেস নয়, যদিও যখন তখনও কংগ্রেস
প্রায় 40% ভোট পেত। আর যদিও সেই ভোটটাকে আটকানোর জন্য যদিও প্রায় বলতেন সব মিটিংয়েই, মানে যখন ধরুন বিপি সিং পাওয়ারে আসছে, পালা বদলের পালা, আমি ওনার সঙ্গে অনেকগুলো মিটিং কভার করেছি, উনি প্রথমেই বলতেন ভুলে যাবেন না এ কংগ্রেস সে কংগ্রেস নয়। বেশ, মানে এটা জওহরলালের খুব ভালো সময় কথাটা বললেন। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো, মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমার সঙ্গে। অনির্বাণ, সম্ভবত এই রিপাবলিকের শোটা শেষ করার পর অধীর চৌধুরীর সমর্থনে কান্দিতে একটা জনসভায় বক্তৃতা করতে যাবেন, সেখানে আবার ভিক্টরও থাকবেন, মানে এবারে রায়গঞ্জের প্রার্থী আলী ইমরান নামস। অনির্বাণ, এরপরে ওই সভায় গিয়ে বক্তৃতা করতে পারবেন? মানে আপনি কি ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে সমর্থন করবেন এই সভায় গিয়ে সিপিআই নেতা হিসেবে? আচ্ছা, দেবজিৎ দার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল বিজেপি বোধহয় হঠাৎ করে রাতারাতি রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠেছে, উত্তরণ হয়েছে। যাই হোক, দেবজিৎ দার কথার মধ্যে অনেক প্যারাডক্স ছিল। আমরা যেটা পরিষ্কার বলতে চাই বামপন্থীদের পক্ষ থেকে, যে বামপন্থীরা আমরা নীতিগত ভাবে কখনোই, এমনকি আমাদের সিপিআই থেকে বা অন্যান্য বাম দল থেকেও যে নির্বাচনী ইস্তাহার আলাদা করে বের করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেখানে কোথাও ধর্মের ভিত্তিতে যে সংরক্ষণ তার কোনো কথা বলা হয়নি। এবং আমরা নীতিগতভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কেন, কোন পলিসি ধর্মের ভিত্তিতে কোন পলিসি নির্ধারণ করার আমরা বিরোধিতা। বেশ, অনির্বাণ, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আমার ছোট্ট প্রশ্ন 34 না, আপনি আপনাকে কন্টিনিউ করতে দেবো, আপনার উত্তরের মধ্যে আমার এই প্রশ্নটা জুড়ে নেবেন, আমার দ্বিতীয় প্রশ্নটা জুড়ে নেবেন, আপনিই কন্টিনিউ করুন। আপনাদের 34 বছরের শাসনের শেষ 2-3 বছরে একটা রিজওয়ানুরের ধাক্কা আর একটা সাচার কমিটির রিপোর্টের ধাক্কায় ওবিসির মধ্যে মুসলিম সংরক্ষণটাকে ঢুকিয়ে দিয়ে এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা বাংলার হিন্দুদের সঙ্গে করে গেলেন কেন, এটা জুড়ে নেবেন প্রশ্নটা। দেখুন, সংরক্ষণ যখন করা হয়েছিল সেখানে আমরা পরিষ্কার কথা বলি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, যে আমরা সেই ভিত্তিতে সংরক্ষণের সমর্থন করি। এবং সংরক্ষণটা যখন করা হয়েছিল তখন যারা ব্যাকওয়ার্ড ক্লাস ছিল তারাই অর্থনৈতিক ভিত্তিতে পিছিয়ে ছিল, সেই হিসাবে বিষয়টা আলাদা করে কিছু হয়নি। কিন্তু অনির্বাণ, একবার আপনাদের মাথায় এলো না, একবারও আপনাদের মাথায় এলো না স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার সময় থেকে যারা ভারত বললে আর হিন্দু বললে জাতপাত তুলে বাপান্ত করে আমাদের গালাগালি করেন, স্নেক চার্মিং এর দেশ বলে আমাদেরকে ডাকতেন, তাদের প্রথম অভিযোগটাই ছিল আমাদের বিরুদ্ধে জাতপাত, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়নের কোনো একটাকে, খ্রিশ্চিয়ান, জুডাইজম অথবা ইসলাম, তাকে কখনো ওবিসির আন্ডারে সংরক্ষণ দেওয়া যায় না। তার কারণ নিজেদেরকে তারা দাবি করে রেখেছেন হোলি আর দেন হোলি, কি করে দেবেন সংরক্ষণ, তাদের তো কোনো জাতপাত নেই, আপনি কাকে সংরক্ষণ দিচ্ছেন, কাকে ওবিসি বলছেন, ইসলামের মধ্যে কে ওবিসি, খ্রিস্টানদের মধ্যে কে ওবিসি? উত্তরটা দিতে দিন, আমি দুটো পয়েন্ট উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সংরক্ষণ সাচার কমিটির রিপোর্ট বলছে যে এদেশে মুসলিম সম্প্রদায়ের অবস্থা এসসি এসটিদের চাইতেও খারাপ। আজকে সাচার কমিটিতে যখন তাদের উচ্চ জন্মহারের যে সমস্যার কথা বলা হয়েছে, সেখানেও তাদের যে শিক্ষাগত যে পিছিয়ে পড়া শিক্ষাগত দিক থেকে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং এই যে আপনি উচ্চ জন্মহার কথা যে কথাটা বারবার বলছিলেন, সেখানে মুসলিম সম্প্রদায়কে আরো বেশি কিভাবে শিক্ষার আলো কাড়া যায়, তাদের ক্ষেত্রে আরো বেশি কিভাবে তাদেরকে আরো উন্নত করা যায় তাদের চিন্তা চেতনা। আপনি হাজার বার সমান সুবিধা তৈরি করুন অনির্বাণ, কিন্তু আপনি কি করে তার জন্য ঐতিহাসিক ভাবে যে নিজেকে কখনো অসুবিধাপ্রাপ্ত মনে করে স্বীকার করেনি, বলেনি আমার মধ্যে কোনো অসম্ভব আছে, আপনি জোর করে তার মধ্যে অসম্ভব প্রতিষ্ঠা করছেন, তার মধ্যে থেকে 5-10 লোককে তুলে আনছেন ওবিসি সংরক্ষণ দেবেন বলে, এর থেকে বড় জাতের নামে বজ্জাতি কি হয়? আপনি আপনি ধর্মীয় ব্যাখ্যা করছেন, বাস্তবিকতায় কি যেতে যে তারা পিছিয়ে আছে, মুসলিমরা যথেষ্ট পিছিয়ে আছে। বাস্তবিক ব্যাখ্যা 43% জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে বাস্তবিক ব্যাখ্যায়। দেবজিৎ বাবু, দেবজিৎ বাবু কাউন্টার করতে যাচ্ছেন, অনির্বাণ দেবজিৎ বাবু আপনাকে কাউন্টার করতে যাচ্ছেন, দেবজিৎ সরকার প্লিজ। অনির্বাণ ভাই, অনির্বাণ মানে চৌধুরী অনির্বাণ, চৌধুরী অনির্বাণ আমি একটুখানি বলিনি, অনির্বাণ ভাই আমি একটু বলিনি একটুখানি। প্রথম কথা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই অবিভক্ত, আপনি যার প্রতিনিধি, একমাত্র জিন্নার মতকে সেই দেশভাগের সময় আপনারাই একমাত্র সমর্থন করেছিলেন, বলেছিলেন মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ইজ এ জাস্ট কজ। সত্যি সত্যি এটা আপনারা লিখিতভাবে দিয়েছিলেন, আর কোনো পার্টি হিম্মত ছিল না। না না না, আমি বলি বলে আপনারা দিয়েছিলেন, না আপনারা লিখিতভাবে দিয়েছিলেন, না না বললে হবে না অনির্বাণ, না বললে হবে না, এটা এটা ডকুমেন্টেড 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 অধিকারী থিসিস। আমি আমি একটু আমি একটু বলে নিই অনির্বাণ, তর্জা করলে সময় আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না।
অধিকারী থিসিস শুধুমাত্র মুসলমানদের থেকেই ক্ষান্ত হয়নি, লিঙ্গুয়িস্টিকভাবে ভাগাভাগি, জাতিগতভাবে ভাগাভাগি, পাকিস্তানিজের রিয়ালিটি, এই লেখাটা পাকিস্তানিজের রিয়ালিটি, এই লেখাটা তো আপনাদের দেওয়া এক নম্বর, একদম। দু নম্বর হচ্ছে যে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিয়েছিলেন মুসলমানদের হয়ে জিন্নার মুসলিম লীগ, কিন্তু তার সঙ্গে কমিউনিস্ট পার্টির তৎকালীন স্লোগান ছিল এই বাংলায় পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। ওই যে এই মাচা বেঁধে একটা মিটিং হয়েছিল না এসপ্ল্যানেড ইস্টে, তখন অবশ্য শহীদ মিনার ধর্মতলা বলা হতো, ধর্মতলা যে মিটিংটা হয়েছিল 46-এ, যারপরেই দাঙ্গাটা হলো আর কি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সোহরাবর্দীর নেতৃত্বে, সেটার জন্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অনেকটাই দায়ী, এবং সেই মাঠেতে জ্যোতিবাবু উপস্থিত ছিলেন। আমার আমার না আমি একদম শেষ করিনি, যে কারণে যদি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে থাকে, আপনারা আমাকে যারা দর্শক আছেন, যারা তর্ক করছেন, যারা আমাদের বিরোধী, সবাই মিলে এই আলোচনাতে আসুন, যদি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, এবং সব থেকে বড় কথা এই ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়া সত্ত্বেও সোজাসুজি মুসলমানদের জন্য আলাদা দেশ দিয়ে দেবার পরেও সমস্ত ধরনের মুসলমানদের যত ফ্র্যাকশন আছে তারা একমাত্র ভারতেই আছে, আর কোথাও এত ফ্র্যাকশন একসঙ্গে নেই, কোনো মুসলিম কান্ট্রিতেও নেই, 960টা মুসলিম কান্ট্রি আছে সারা পৃথিবীতে, এক নম্বর। দু নম্বর, তারপরেও মুসলিম অপ্রেশনের কথা বলা হয়, আর তিন নম্বর, তারপরেও আবার মুসলিমদের জন্য আলাদা সংরক্ষণ দিতে হবে, কংগ্রেস বলবে আর আপনারা বলবেন? অনির্বাণ 30 সেকেন্ড উত্তর প্লিজ, অনির্বাণ 30 সেকেন্ড উত্তর দিন, 30 সেকেন্ড অনির্বাণ, 30 সেকেন্ড। অনেকগুলো প্রশ্ন উঠেছিল, আমি প্রথম কথা বলি, আপনি অর্ধসত্য কথা বললেন, ভবানী সেন এবং পিসি যোশী যৌথ বিবৃতি করেছিলেন দেশভাগের বিপক্ষে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলিনি, আপনি শেষ করতে দিন, ধর্মের ভিত্তিতে আপনারা সিএএ করছেন, আপনারা সেখানে এই প্রথম নাগরিকত্ব আইনে আপনারা ধর্মকে প্যারামিটার করেছেন, অতএব লজ্জাটা আপনাদের হওয়া উচিত। আমরা বারবার বলছি যেখানে অন্য সময় আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, মুসলিম নীতি নিয়েছিলেন। আমি আমি সব বুঝলাম, আমি আমি নির্মলবাবু একটা কথা শুধু বুঝতে পারছি, যার যার পারমিশন, যার অনুমতি ইসলামেও নেই, ইসলামে কাউকে উঁচু নিচু বলে দেখানোর অনুমতি নেই, তার মধ্যে কাউকে আদার ব্যাকওয়ার্ডটা পিছিয়ে থাকা বলে কি করে দেখানো যায়? এক আর দুই হচ্ছে এটা ওরা বারবার করে, ইসলামে কারুর কাছ থেকে ধার করে হজে যাওয়া যায় না, সেখানে রাষ্ট্রের টাকায় হজে যাওয়া এরা চালু করেছিলেন, অনির্বাণ আপনি চালু রেখেছিলেন তো ওরা। আপনি একটা জিনিস বুঝছেন না, আপনি তো ধর্মতত্ত্বের কথা বলছেন, হ্যাঁ আপনি তো ধর্মতত্ত্বের কথা বলছেন, কথা বলছেন না, ওরা রাজনীতির কথা বলছে। আপনি ম্যানিফেস্টোটা পড়ুন, এখানে ম্যানিফেস্টো কি লেখা আছে, উই গ্যারান্টি রিলিজিয়াস মাইনরিটিস রাইটস অ্যান্ড আপহোল্ডিং অফ দেয়ার রাইটস আন্ডার আর্টিকেল 15, 16, 25, 26, 28, 29, 30। কে এই আর্টিকেলগুলোকে ভায়োলেট করেছে, কোথায় ভায়োলেটেড হয়েছে, হঠাৎ ম্যানিফেস্টোতে এটা ঢোকানোর কারণটা কি? তার মানে পুরোটাই আপনি বলছেন ভোটের গল্প, আমি এতক্ষণ অন্য কিছু ভাবছি, ধর্মতত্ত্বের মধ্যে ঢুকছেন, আমি এতক্ষণ অন্য কিছু ভাবছি, আপনি যখন বলছেন ভোটের গল্প তখন আমি মানুষের রায়টা নিইনি, আমি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম হিন্দু বিরোধিতার মাসুল দিয়ে কি সেসব ইন্ডিজোট, মানুষ কি উত্তর দিলেন একবার শুনে নেব, ফেসবুক, এক্স স্যান্ডেল এবং ইউটিউব আমি জিজ্ঞাসা করেছিলাম, তার কারণ দেশের প্রধানমন্ত্রী সরাসরি অভিযুক্ত করছেন সম্মিলিতভাবে বিরোধী পক্ষকে, ইন্ডিজোটকে, হিন্দু বিরোধিতার জন্য। উত্তর এলো ফেসবুকে 88% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 12%। প্রশ্ন ছিল হিন্দু বিরোধিতার মাসুল শেষ হবে ইন্ডিজোট, এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 81% মনে করছেন হ্যাঁ, অর্থাৎ এর পক্ষে রায় দিচ্ছেন, বিপক্ষে বলছেন 19%। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, 1 ঘন্টায় 20,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 90% মানে 18,000 মানুষ মনে করছেন হিন্দু বিরোধিতার মাসুল দিয়েই শেষ হবে ইন্ডিজোট। শেষমেশ মাসুল কে কীভাবে চোকাবেন সেটা অবশ্যই ভোটের দিন, ভোটের ফল দেখে বোঝা যাবে, কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন সেটা ভোটের থেকে অনেক গভীর, ভোটের থেকে অনেক সুদূর। তাহলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নির্ধারিতভাবে, নির্দিষ্টভাবে নিজের ধর্মীয় সাম্প্রদায়িক পরিচিতির জন্যই অস্তিত্ব সংকটে পড়ে যায়। এদেশের রাজনীতিকে এখন এই খাতে বইবে যে কেউ একজন সংকটে পড়ে আছেন বলতে 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 আসলে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে, যারা এই ভূমির সবথেকে প্রাচীনতম বাসিন্দা, তাদেরকেই অস্তিত্ব সংকটে দিন কাটাতে হবে, এমন রাজনীতি, এটাই কি বিরোধী রাজনীতি? এটাই এবারে লোকসভায় বিরোধীদের কর্মসূচি। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক পার্টি।